টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয় গান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, জেনে নেব বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা, তোমাদের স্কুলের নামটা বলে দাও। কেমন আছো তোমরা? বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানের বন্ধুরা খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি, কারণ আমরা তোমাদের মাঝে আসতে পেরেছি। আরো চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু স্টারশিপ ম্যাঙ্গোম্যান। বন্ধুরা, আরো চমৎকার পারফরমেন্স দেখতে আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, আমাদের এখানের বন্ধুরা তৈরি হয়ে আছে রং তুলি নিয়ে খেলবে বলে, কিন্তু কোথায় খেলবে? লেটস প্লে উইথ কালারস। Thank you.
ফাঁকে আপু আমরা কথা কইবার চাইতাছিলাম আমিও তো চাইতাছিলাম মাগার আমি তো ঢাকায় ভাষায় কথা কইতে পারি না এখন আমরা কথা বলবো কিন্তু কোথায় কথা বলবো লিসেন উই আর ট্রাকি বন্ধুরা তোমরা জানো আমরা পুরান ঢাকায় চলে এসেছি আর পুরান ঢাকা সম্পর্কে জেনে নেব বন্ধুদের কাছে ঐতিহ্যের আরেক নাম পুরান ঢাকা আপু তুমি তো জানোই পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে হাজির বিরিয়ানি আপু আমার অনুরোধ আছে তুমি যেহেতু আজকে পুরান ঢাকায় এসেছই অবশ্যই হাজির বিরিয়ানি টেস্ট করে যাবে চা আর বাকরখানি ছাড়া তো পুরান ঢাকার দিনই শুরু হবে না আমাদের রমজান মাসে পুরান ঢাকার চকবাজারে বাহার ইফতারের আয়োজনের কথা না বললেই নয় তোমার কথা শুনে আমার খিদা লেগে গেছে আসলে আমার বিরিয়ানি খেতে হবে পুরান ঢাকার এবার তোমার কাছে জানতে চাই তুমি কি বলতে চাও আপু তুমি তো জানো বাংলাদেশে 12ই মাসে 13 পার্বণ দেখা যায় এই প্রভাব পড়ে পুরান ঢাকার মধ্যে পুরান ঢাকার কথা বলতে গেলে সর্বপ্রথম উৎসবটা আসে সাকরাইলে সাকরাইলে পুরান ঢাকার এমন কোনো বিল্ডিং থাকে না যেখানে আতশবাজি গান বাজনা এবং ফানুস উড়ানো না হয় এছাড়াও 10ই মহরমে সিআরইতি অনুযায়ী আশুরা উদযাপিত হয় যা দেখে প্রতিটি মানুষ মুগ্ধিত হয় পুরান ঢাকার মানুষ আসলেই উৎসব প্রবণ তাই না এবার আমি তোমার কাছে জানতে চাই পুরান ঢাকা সম্পর্কে আমাদের পুরান ঢাকায় অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আহসান মন্দির এটি আমাদের বিদ্যালয়ের খুব কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এর মধ্যে অবস্থিত প্রাচীন নিদর্শন দেখে আমরা আমাদের দেশীয় ঐতিহ্য সম্পর্কে ধারণা পেতে পারি পুরান ঢাকার মানুষ সাধারণত পুরুষরা লুঙ্গি পরে থাকে আর মহিলারা শাড়ি পরে থাকে এটাই তাদের প্রধান পরিচ্ছদ কিন্তু তাছাড়াও আমরা দেখতে পাই যে তারা এইসব বস্ত্র কেনার ক্ষেত্রে পুরান ঢাকার ইসলামপুরকে অধিক গ্রহণযোগ্য মনে করেন কারণ পুরান ঢাকার ইসলামপুর অনেক ঐতিহ্যবাহী এছাড়াও এখানকার কাপড় সারা দেশে রপ্তানি করা সারা দেশে সরবরাহ করা হয় আপু এই অঞ্চলের মানুষদের তো একটা পৃথক ভাষা আছে যেটাকে আমরা ঢাকাইয়া কুট্টি ভাষা বলে থাকি আমি সেই ভাষায় তোমাকে একটা কথা বলতে চাই আপনি আইছেন আমার অনেক ভালো লাগছে পুরান ঢাকার মানুষগুলো আসলে এরকমই তারা ভীষণ অতিথি পরায়ণ হয় তাদের যে সংস্কৃতিটা তারা মানুষের সামনে তুলে ধরতে খুব পছন্দ করে রীতিমতো সংস্কৃতিকে আঁকড়ে ধরা যাকে বলে আর তারা বেশ আমোদ প্রিয় বটে তোমাদের সাথে কথা বলে আমারও অনেক ভালো লেগেছে এবং পুরান ঢাকা সম্পর্কে আমি কিন্তু অনেক কিছু জেনেছি যা হয়তো আগে আমি জানতাম না এবং বিরিয়ানি কিন্তু আমি অবশ্যই খাবো তোমাদের চমৎকার কথার জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট বন্ধুরা টিফিন চলছে এবার টিফিন খাওয়ার পালা টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে পাচ্ছ আমাদের এখানের বন্ধুদের রং তুলি নিয়ে খেলা শেষ দেখে নেই বন্ধুরা কি এঁকেছে সবাই এত সুন্দর ছবি এঁকেছে আমি যে কাকে রেখে কাকে জিজ্ঞেস করব আচ্ছা তোমার কাছে আমি জানতে চাই তুমি তোমার ছবির মাধ্যমে কি এঁকেছো আমি আসলে আমার গ্রামে যে দৃশ্যটা দেখি সবসময় মানুষজন কাঠ নিয়ে যাচ্ছে বা গ্রামে গাছপালা নদী ওটাই আমি আমার আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয় সবাই কিন্তু প্রাকৃতিক দৃশ্য নিয়ে ছবিগুলো এঁকেছো তাই না গ্রামের দৃশ্য নিয়ে আমাদের গ্রাম নিয়ে আচ্ছা আসলে খুব সুন্দর অনেকদিন গ্রামে যাওয়া হয় না তুমি কি এঁকেছো বলো আমি বর্ষাকালের দৃশ্য এঁকেছি তুমি কি এঁকেছো আমি বসন্তের দৃশ্য এঁকেছি বসন্তের দৃশ্য আচ্ছা তুমিও মনে হয় বর্ষাকালের দৃশ্য এঁকেছো তোমার কি বর্ষাকাল পছন্দ জি শরতের মধ্যে বর্ষাকাল আমার খুবই প্রিয় তাই আমি বর্ষাকাল দৃশ্য এঁকেছি আমারও বর্ষাকাল পছন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেকটা ছবি এত চমৎকার হয়েছে যে আমি কোনটা রেখে কোনটা নিব আমি নিজেও বুঝতে পারছি না তাই তোমাদের সবগুলো ছবি আমি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য যেখানে ঝুলিয়ে দিব ছবিগুলো যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা ছবিগুলো দিয়ে দাও তোমাদের সুন্দর সুন্দর ছবিগুলোর জন্য রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট সব লোকে কয় লালন কি জাত সংসারে আর লালন কি বলে তা শুনবো আমাদের বন্ধুদের গানে গানে কিন্তু কোথায় শুনবো লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ
বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমরা খেলার মুডে চলে এসেছি, কিন্তু খেলা কোথায় খেলবো? বন্ধুরা খেলার নিয়মটা বলে দেই, তোমাদের জন্য রয়েছে 30 সেকেন্ডস। এই 30 সেকেন্ডস আমরা কাউন্টডাউন করবো, আর যে বেশি আম পাড়তে পারবে সে আজকের উইনার। তাহলে কাউন্টডাউন শুরু করি কি বন্ধুরা? Okay, let's start! 1951 সালে এর আগে স্কুলের নাম ছিল দীপাবলি টু হিসাবে ছিল, পরবর্তীতে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় 1951 সালে। আমাদের স্কুলটা বেসরকারি হিসাবে 1905 সালে ছিল, পরবর্তীতে 1951 সালে এটা সরকারিকরণ হয়। স্কুলটা দুই শিফটে বিভক্ত, স্কুলে শিক্ষক সংখ্যা হলো 50 জন,
শিক্ষার্থী প্রায় 2200, রেজাল্টের অবস্থা অনেক ভালো। ম্যাম, আপনার অনেক দিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি জানতে চাচ্ছি যে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত পরিবার থেকে, স্কুল থেকে, আপনার কি মনে হয়? আমার মনে হয় বর্তমান অবস্থাটা মূল্যবোধের অবক্ষয়ের দিকে, তো এই ক্ষেত্রে শিক্ষার্থীর জন্য আমাদের প্রথম প্রয়োজন মূল্যবোধ। আমরা এই জিনিসটা যৎসামান্য সময় পাই বাচ্চাদের সঙ্গে থাকার, 6 ঘন্টা, এর বেশি পাই না, এটাই এনাফ। বাকি সময়টা পরিবারের সঙ্গে থাকে। পরিবাররা যদি একটু সহযোগিতা করে, পরিবারের বড়রা যদি এভাবে সহযোগিতা করে, তাহলে আমাদের বাচ্চারা অনেক দিকে, উন্নয়নের দিকে চলে যাবে। যেমন ধরেন একটা দর্শনীয় জায়গায় নিয়ে গেল, সেখানকার অবস্থাটা দেখালো, সেখান থেকে তারা কিছু শিক্ষা পেল। আবার ধরেন তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইয়ের দিকে যদি নলেজ দেয়, তাহলে ওরা যদি পড়ার একটা অভ্যাস পায়, অবস্থান ওরা যদি পায়, তাহলেও আরও ভালো থেকে ভালোর দিকে চলে যাবে। তাকে ধন্যবাদ যে আপনি অসুস্থতার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। জন্য কিছু করলেন, ওরা এর থেকে কিছু শিখতে পারলো, এটাও আমার কাছে অনেক সুন্দর লাগলো। অনেক ভালো লাগছে যে বাচ্চাদের একটা উৎসাহের দরকার, একটা উদ্দীপনার দরকার, একটা নতুন কিছু দরকার, এটা এরা পেলো। ধন্যবাদ ম্যাম, আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, চলে যাচ্ছি পরের সেগমেন্টে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরান ঢাকার বন্ধুরা কি সুন্দর গান গেয়েছে। শুধু গানই নয়, এরা খুব সুন্দর নাচও দেখাবে। কিন্তু কোন সেগমেন্টে দেখাবে? তোমাদের নাচ মনে হচ্ছিল পুরান ঢাকা থেকে আমরা পাহাড়ে চলে গেছি। আর তোমাদের এই চমৎকার পারফরম্যান্সের জন্য আমাদের তরফ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা চলে যাবে ক্লাসে আর আমি চলে যাব অন্য বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।